কেউ যদি অভাবমুক্ত থাকতে চান, দারিদ্র্যমুক্ত থাকতে চান, সচ্ছল হতে চান, আরামায়েশে থাকতে চান, তাহলে যে সমস্ত উপায় উপকরণ রয়েছে আল্লাহর দেওয়ার পক্ষ থেকে, যেটি ব্যবসা বাণিজ্যের বাইরে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আল্লাহর প্রতি চূড়ান্ত ভরসা রাখা। তাওয়াক্কুল অবশ্যই করতে হবে, ভরসা অবশ্যই করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবন জীবিকার দায়িত্ব নিয়েছেন, তিনি আমাকে দিবেন, অতএব দিবেন এই বলে বসে থাকলে হবে না, বরং বের হতে হবে। বের হলেই আল্লাহ কোনো না কোনোভাবে রুজি দিবেন। হারাম থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে ভীত হয়ে এই হারামকে ত্যাগ করে হালাল পথ অবলম্বন করলেই তাকওয়াশীল হতে পারবো। আর এই তাকওয়াশীল হলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবন জীবিকার রুজিতে বরকত দিবেন। আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবুহ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে দারিদ্র্যমুক্ত জীবন এবং সচ্ছল জীবন লাভের উপায়সমূহ বলার চেষ্টা করছি। আজকে যে উপায়টি বলবো সেটি হচ্ছে, কেউ যদি অভাবমুক্ত থাকতে চান, দারিদ্র্যমুক্ত থাকতে চান, সচ্ছল হতে চান, আরামায়েশে থাকতে চান, তাহলে যে সমস্ত উপায় উপকরণ রয়েছে আল্লাহর দেওয়ার পক্ষ থেকে, যেটি ব্যবসা বাণিজ্যের বাইরে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আল্লাহর প্রতি চূড়ান্ত ভরসা রাখা, তাওয়াক্কুল রাখা, আস্থা ভরসা রাখা। আল্লাহই জীবন জীবিকা দেওয়ার মালিক এবং তিনি ছাড়া আর কেউ দিতে পারেন না, এবং তিনি আমাকে দিবেন যেহেতু তিনি আমার রুজির জীবিকার দায়িত্ব নিয়েছেন, এইরকম চূড়ান্ত ভরসা রাখা আল্লাহর উপরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে জীবন জীবিকা দিবেন এবং আরামে দিবেন, সচ্ছল উপায়েই দিবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর প্রতি যথাযথ তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যান। সুতরাং রুজি তথা জীবন জীবিকার ক্ষেত্রে যদি আমি আল্লাহর প্রতি যথাযথ তাওয়াক্কুল হই, আস্থাশীল হই, তাহলে এক্ষেত্রে আল্লাহ আমার জন্য যথেষ্ট হবেন ইনশাআল্লাহ। তবে তাওয়াক্কুল আর তাওয়াকুল এ শব্দটির মধ্যে একটু ভিন্নতা রয়েছে। তাওয়াক্কুল মানে হচ্ছে উপায় উপকরণ অবলম্বন করে আল্লাহর প্রতি চূড়ান্ত ভরসা রাখতে হবে। আল্লাহর প্রতি চূড়ান্ত ভরসা রেখে উপায় উপকরণ অবলম্বন করতে হবে। এরকম নয় যে আমি আল্লাহর উপরে ভরসা করে কোনো ধরনের উপায় উপকরণ ব্যবস্থাপনা গ্রহণ করলাম না, সেটি হবে না, সেটিকেই বলা হয় তাওয়াক্কুল। আর তাওয়াক্কুল হচ্ছে উপায় উপকরণ গ্রহণ করার সাথে সাথেই আল্লাহর প্রতি দৃঢ় আস্থা এবং ভরসা রাখা। যেমন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ। উটকে ছেড়ে দিয়ে রেখে আল্লাহর উপর ভরসা করলে হবে না, বরং উটকে আগে পায়ে বেঁধে রাখো, তারপরে খুঁটির সাথে বেঁধে রাখো, তারপরে আল্লাহর উপর ভরসা করো যে আল্লাহ তাকে হেফাজত করবেন। সুতরাং উপায় উপকরণ গ্রহণ করার পরে আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখতে হবে, এটাকে বলা হচ্ছে তাওয়াক্কুল। আর উপায় উপকরণ ছাড়া যদি এমনি তাওয়াক্কুল করি সেটাকে বলা হয় তাওয়াক্কুল। আর তাওয়াক্কুল আল্লাহর কাছে প্রশংসনীয়, আর তাওয়াক্কুল এটি হচ্ছে নিন্দনীয়। সুতরাং যথাযথভাবে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে, সাথে সাথে উপায় উপকরণ অবলম্বন করতে হবে। আর যারা পূর্ণ আস্থাশীল হয় তাদের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। তোমরা যদি
আল্লাহর প্রতি যথাযথ আস্থাশীল হতে, তাওয়াক্কুল করতে, তাহলে পাখিকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন রুজি দিয়ে থাকেন তোমাদেরকেও ঠিক সেইভাবে রুজি দিবেন। অর্থাৎ পাখিরা সকালবেলায় আল্লাহর জিকির করতে করতে বেরিয়ে যায়, ওখানে বসে থাকে না, বেরিয়ে যায় খালি পেটে। তাদের নিজস্ব কোনো চারণভূমি নেই, নিজস্ব কোনো ক্ষেত্র নেই, নিজস্ব কোনো উপায় উপকরণ নাই, অর্থাৎ ব্যবসা বাণিজ্য নাই, চাকরি বাকরি নাই, আল্লাহর উপরে আস্থা করে বেরিয়ে গেছে শুধু আল্লাহর জিকির করতে করতে খালি পেটে। আর সন্ধ্যাবেলায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে করতে আবার ভরা পেটে ফিরে আসে। যেই আল্লাহ তাদের কোনো নিজস্ব চারণভূমি বিহীন তাদেরকে ভরা পেটে ফিরিয়ে নিয়ে আসতে পারেন, সেই রকমভাবে যদি গভীর আস্থা তোমরা আল্লাহর উপরে পেশ করো তাহলে আল্লাহ তোমাদেরকেও এইভাবে রুজি দিবেন যেভাবে পাখিকে রুজি দিয়েছেন। সুতরাং তাওয়াক্কুল অবশ্যই করতে হবে, ভরসা অবশ্যই করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবন জীবিকার দায়িত্ব নিয়েছেন, তিনি আমাকে দিবেন, অতএব দিবেন এই বলে বসে থাকলে হবে না, বরং বের হতে হবে। বের হলেই আল্লাহ কোনো না কোনোভাবে রুজি দিবেন। আল্লাহ বলেছেন ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি, আর ঘরে বসে থেকো না, বরং তোমরা বের হয়ে পড়ো, দিক দিগন্তে ছুটে যাও, দেখো আল্লাহ রুজি কীভাবে রেখেছেন, সেই আস্থা নিয়ে বের হয়ে যাও, তাহলে অবশ্যই আল্লাহ তোমাকে রুজি দিবেন। সালাত আদায় করে বসে থাকলে হবে না, বরং বেরই হয়ে যেতে হবে, সালাত আদায় করেই তোমরা রুজির জন্য বের হয়ে যাও। অতএব যে ব্যক্তি আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হবে এই মর্মে যে আল্লাহ আমার সকল প্রকার জীবন জীবিকার দায়িত্ব নিয়েছেন এবং তিনি আমাকে যে কর্মপদ্ধতি অবলম্বন করার তৌফিক দিয়েছেন সেই পদ্ধতি অবলম্বন করে আমি আল্লাহর কাছে জীবন জীবিকা চাইব, তাহলে অবশ্যই আল্লাহ আমাকে জীবন জীবিকা দিবেন। দ্বিতীয় আরেকটি পয়েন্ট বলতে চাই, পাশাপাশি একই রকমই প্রায়, তাকওয়া, আল্লাহ ভীতি অবলম্বন করা। আল্লাহ ভীতি অবলম্বন এরকম অর্থ, সেটি হচ্ছে আমি আল্লাহর ভয়ে ভীত হয়ে হারাম পথ বর্জন করব, হালাল পথ, হালাল উপায় উপকরণগুলি গ্রহণ করব, আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচার আশায় আমি সকল প্রকার অবৈধ পথগুলিকে বর্জন করে চলব, তাহলে এটি হবে তাকওয়া। আর এই তাকওয়াশীল যারা হবেন তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে রুজি দিবেন তারা নিজেরাও জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহ ভীতি অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন তার এই সংকীর্ণতা থেকে বের হয়ে আসার জন্য যে কোনো ধরনের পথ এবং উপায় উপকরণ সৃষ্টি করে দেন। সংকীর্ণ জীবন থেকে বের হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার এই তাকওয়ার কারণে পথ বের করে দেবেন। আর কি করবেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে রুজি দান করবেন কোথা থেকে কিভাবে সে তা অনুভবই করতে পারবে না। সুতরাং হারাম থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে ভীত হয়ে এই হারামকে ত্যাগ করে হালাল পথ অবলম্বন করলেই তাকওয়াশীল হতে পারবো। আর এই তাকওয়াশীল হলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবন জীবিকার রুজিতে বরকত দিবেন, পথ খুলে দিবেন, কীভাবে দিবেন আমি টেরও পাবো না, এরকম বহু নমুনা রয়েছে। সুতরাং আমরা আল্লাহর কাছে যেমন আস্থাশীল হব, তাওয়াক্কুল করব, ঠিক তেমনিভাবে তাকওয়াও অবলম্বন করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অসচ্ছলতা দূর করবেন, সচ্ছলতা দান করবেন, সুখী সমৃদ্ধ জীবনযাপন করার তৌফিক দিবেন এবং হালাল রুজির পথ প্রশস্ত করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এ সমস্ত উপায় অবলম্বন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।